আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি দিয়ে ঝিঙ্গা ভাজি করে। তাহলে দেখে নিই চিংড়ি দিয়ে ঝিঙ্গা ভাজি করতে কী কী লাগছে। চিংড়ি দিয়ে ঝিঙ্গা ভাজির জন্য আমি এখানে ঝিঙ্গা ছিলে ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বাটা, আর তেল পরিমাণ মতো। এখন আমি প্রথমে চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব, এর জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব, এর জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এবার এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আরো এক চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ, লবণ দিচ্ছি এক চামচ, আবার একটু নেড়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, আবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ হয়েছে, এখন আমি ঝিঙ্গা দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি ঝিঙ্গা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব, এবং এতে আর কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই ঝিঙ্গাটাকে সেদ্ধ করব। প্রথম দিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর দুই এক মিনিট পর আমি চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রাখবো। এই মুহূর্তে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো, এবং ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেব, এতে কোনো পানি দেব না। আমি 10 মিনিট এভাবে মাঝারি আঁচে রান্না করব, তাহলে ঝিঙ্গাটা হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্না একদমই শেষ পর্যায়ে। এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এবং একটু উঠিয়ে দেখাবো। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ঝিঙ্গা ভাজি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।